আওয়াজ হয় নাই আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি আমরা মহান রব্বুল আলামিনের সর্বোচ্চ শুকরিয়া আদায় করেছি আলহামদুলিল্লাহ এখনো মাহফিলটা কোরআনের আলোচনা করার মতো হয় নাই আমি বলছিলাম প্রথমে যে যার সামনে ফাঁকা জায়গা আছে ফাঁকা জায়গাগুলো বন্ধ করে বসার জন্য ওই মাঝখানে অনেক ফাঁকা আছে আর ওই দিকে আমি বলছিলাম যারা আপনারা দাঁড়ায় আছেন আলোচনা শোনার মতো শোনার জন্য ওনারা দাঁড়ায় নাই দাঁড়াইছে আপনি আমার বক্তার কণ্ঠ শোনার জন্য বক্তার ডংডং শোনার জন্য যদি ভালো না লাগে তাহলে ওনারা চলে যাবে এর জন্য আমি বলতে চাই যারা চলে যাওয়ার ইচ্ছা আছে এখনই চলে যান আর যারা দোয়া করে সবাই এখান থেকে যাইতে চান আপনারা প্লিজ বসে যান আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের ১৫ নম্বর পারার সূরায়ে কাহাফের দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাটির নাম হলো সূরায়ে কাহাফ সূরার নাম কি কথা বলেন আমার সাথে আলোচনা আমি